ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অস্ট্রেলিয়াতে কোভিড নাইন্টিনের ড্রাইভ থ্রু টেস্ট করা হয়। ড্রাইভ থ্রু কোভিড নাইন্টিন টেস্ট করতে গেলে এই যে দেখছেন এরকম একটি ডাক্তারের রিকোয়েস্ট ফর্ম লাগে। ওই রিকোয়েস্ট ফর্মটা নিয়ে গাড়ি নিয়ে ড্রাইভ করে ড্রাইভ থ্রু এরিয়াতে গিয়ে তারপর আপনার স্যাম্পল দিয়ে চলে আসবেন, খুব সহজ। আপনি গুগল করলেই পেয়ে যাবেন আপনার আশেপাশে কোথায় ড্রাইভ থ্রু কোভিড নাইন্টিন টেস্ট করা হয়। এই যে আমি যাচ্ছি ভিতরে, ওদের ইনস্ট্রাকশন ফলো করে তারপরে সব করতে হয়। এখানে থেমে গাড়ি থেমে তারপর ওদেরকে রিকোয়েস্ট ফর্মটি দিতে হয়। রিকোয়েস্ট ফর্মটি দিলে তারপরে খুব সহজে ওরা স্যাম্পল কালেক্ট করে তারপরে আপনাকে বাসায় চলে যেতে বলবে। দেখলেন তো কত সহজে স্যাম্পল কালেকশন করা হলো। এবং এই স্যাম্পল কালেকশনের পর ওরা পরের দিন টেক্সট রেজাল্ট দেবে, পরের দিন বা তার পরের দিন টেক্সট পাঠাবে রেজাল্ট কি নেগেটিভ নাকি পজিটিভ। এরপর তিনি এই রেজাল্ট পাঠালো নেগেটিভ। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।